বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বসা বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এবং আমার ডানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার আসরুল ইসলাম টিটু বা রাষ্ট্রপতি সংলাপ করছেন নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কোনো কোনো দল বিএনপি সহ তারা সংলাপে যাচ্ছে না বলেছে আমার প্রশ্ন যে এই সংলাপ থেকে আসলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্র কিংবা নির্বাচন কমিশনের ব্যাপারে কতটা আশাবাদী হবার সুযোগ রয়েছে যে মানে এই সংলাপ আসলে সেগুলো মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে গণতন্ত্রের আসলে মূল যে জিনিসটা সেটা হলো যে একজনের সাথে আরেকজনের আলোচনার মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র ভোট না ভোটের একটা কনসেনসাস তৈরি করাও কিন্তু গণতন্ত্রের একটা নিয়মতান্ত্রিক একটা ধারার একটা অংশ এবং আমি মনে করি যে মাননীয় রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন সেখানে যদি বিভিন্ন পার্টি থেকে তার তার মতামতগুলি দেয় ইভেন অনেকে নামও দিচ্ছে এবং প্রসঙ্গক্রমিক সেদিন আমি একটা টকশোতে আলোচনায় ছিলাম ওখানে বলল যে আজকের যিনি মানে নির্বাচন কমিশনের প্রধান এই নামটা জাতীয় পার্টি থেকে আসছিল এই যে আলোচনাগুলি যদি গুরুত্ব দিয়ে দেখা হয় দেখেন পাঁচ বছর পর পর নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে কিন্তু এই যে বাকি যে সময়টা এখানেও কিন্তু গণতন্ত্র চর্চার সবসময় একটু ই রাখতে হবে আমরা সবসময়ই চাই যে খোলা মনে এই ইয়েগুলা ভিউগুলা যদি এক্সচেঞ্জ হয় বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি তো একজন একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি আপনার কথাগুলি বলেন এবং সেটা শুধু ওনাকেই বলবেন না মানে মিডিয়ার মাধ্যমে দেশ ও জাতিকেও আপনি কিন্তু এই কথাগুলিকে বলছেন সো আমার মনে হয় যে এই উদ্যোগটা মহৎ এবং এই উদ্যোগটাকে কার্যকরী করতে হলে সকলের অংশগ্রহণটা জরুরি সকলে যদি অংশগ্রহণ করে তাহলে এই উদ্যোগটা কার্যকরী হবে আর যদি সকলে যদি অংশগ্রহণ না করে তো সেইখানে তো একটা ই থাকবে আজকে আপনি দেখেন যে আজকেও প্রায় 700 উপরে ইউনিয়ন পরিষদে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করছে এবং জাতীয়তাবাদী দল তার ধানের শীষের প্রতীকে নির্বাচন করছে না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু যাচ্ছে আবার আপনি নারায়ণগঞ্জের দিকে যদি তাকান সেইখানে তারা দলীয় প্রতীকে বিভিন্ন জায়গায় বলেছে যে লোকাল গভর্নমেন্টে তারা মানা করবে না আবার দেখা গেল তৈমুর খন্দকারকে বহিষ্কার করা হলো দলের থেকে এই যে রাজনীতির মধ্যে বা রাজনৈতিক চর্চার মধ্যে আপনি যদি দেখেন যে গণতান্ত্রিক ই যদি ধারাবাহিকতা যদি না থাকে মানে একটা খুব মানে অ্যাডহক বেসিসে এবং আপনি একটা জিনিস দেখেন আমি আমার এলাকার অভিজ্ঞতা থেকে ছোট অভিজ্ঞতা থেকে বলবো যে আমার 20টা ইউনিয়ন তার মধ্যে 19টা ইউনিয়নে নির্বাচন হয়েছে একটা উপজেলায় 8টার মধ্যে 6টা নৌকা প্রতীক যুক্ত হয়েছে 2টা স্বতন্ত্র আর আমার নাগরপুরের যেটা আমার নিজের উপজেলা সেইখানে 11টা নির্বাচনে 6টা আওয়ামী লীগ 5টা কিন্তু স্বতন্ত্র হয়েছে এবং 70% উপরে ভোট কিন্তু মানুষ দিয়েছে সো এই যে জনগণের অংশগ্রহণ এটাই তো গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে মানুষ যদি ভোট দেওয়ার প্র্যাকটিসটা থাকে এবং আমরা যদি এই চর্চাটা চালু রাখি তাহলেই কিন্তু গণতন্ত্রের উত্তরণটা হবে তো এটার অংশগ্রহণবিহীন যদি আপনি কোনো কাজ করেন তখন কিন্তু আপনি গণতন্ত্রের ধারক বাহক দাবিদার হিসাবে আপনি করতে পারেন না সো আসবো আমি আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া যে এই সংলাপ থেকে যে বিএনপি বাইরে এর আগে রাষ্ট্রপতির সংলাপে কিন্তু বিএনপি অংশ নিয়েছিল এই নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংলাপে এবার যাচ্ছে না তো মিস্টার টিটু যেভাবে বললেন আপনি কতটা তার সঙ্গে একমত হবেন যে সংলাপ আলোচনা আসলে গণতন্ত্রের একটা অন্যতম উপাদান এবং একটি আরেকটি প্রসঙ্গ যে তিনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন আমি জানি যে আপনার এলাকায় আপনার বলতে মিস্টার হারুনুর রশিদের এলাকায়ও গতকালই নির্বাচন হয়েছে হ্যাঁ সে মানে টেকনিক্যালি গতকাল সো সেটিতে বা উনি যে অভিজ্ঞতার কথা বললেন এবং বিএনপির ক্ষেত্রে যেটি হচ্ছে যে বিএনপি কখনো বলছে এই নির্বাচনে যাবে কখনো যাবে না কখনো বলছে দল করবে না কেউ যদি করে সেটা তার ব্যাপার আবার এই যে তৈমুর আলম খন্দকারের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত তো এই যে বৈপরীত্য বা সিদ্ধান্তহীনতা বা কনসিস্টেন্সির অভাব এটি আসলে এক ধরনের বিরোধী রাজনীতির উপরে কোনো রকমের নেতিবাচক প্রভাব ফেলছে কিনা বা জনমনে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কিনা দুটো প্রশ্ন একসঙ্গে এখানে যে ব্যাপারটা আসলে আমিও বিএনপি নীতি নির্ধারক না এই জন্য আমাদের এই রাষ্ট্র দেশ গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা নিয়ে যত রকম আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে
আমরা যত কথাই বলি না কেন এটা রাষ্ট্রে কিংবা সরকারে কিংবা দলে প্রভাব বিস্তার করে না আর টিটু সাহেব যেটা বললেন এটা চমৎকার সুন্দর মানে পরিষ্কার দিলে সুন্দর ঈমান নিয়ে আমান নিয়ে পরিষ্কার চোখে সত্য কথা উনি বলেছেন সত্য কথা যে বলেছেন কারণ উনার কথাবার্তা দিয়েও তো দল চলছে না আমারটা দিয়েও দল চলছে না সমস্যাটা হচ্ছে আমাদের এখানে এখন উনি যে ব্যবস্থা কথাটা বলেছেন যে সমঝোতার মাধ্যমে দেশের জন্য এগিয়ে যাওয়াটা এটা একটা প্রথা হওয়া উচিত এটাই তো বাস্তবতা যে দেশের আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক সংকীর্ণতা যত যেখানে যেভাবে থাক না কেন রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে প্রতিষ্ঠান সুসংগঠিত করে রক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু বাংলাদেশের যে রাজনীতি এইখানে দেখা যাচ্ছে ভালো জিনিসটাকেও আমার খারাপ বলতে হবে কারুর যদি খারাপ হয় সেটাকে তার দল করলে তাকে ভালো বলতে হবে এই যে প্রবণতা এই যে একটা বিশাল একটা বেড়ি লোহার বেড়ি শিকল এইখান থেকে বেরো এসে রাষ্ট্রের জন্য ভালো করা ভালো চিন্তা করা এবং সেই চিন্তাটা বাস্তবায়ন এবং কার্যকরণ দুটাই হয়ে যাচ্ছে অনেক দূর হোক এখন এইখানে আপনি আসেন যে রাষ্ট্রপতি অবশ্যই একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা অতীত ইতিহাস সব কিছু বিশ্লেষণ করে এই সংলাপটা বর্তমানে একটা বিতর্কিত সংলাপ হয়ে গেছে কারণ এর আগে বহুবার এই সমস্ত রাষ্ট্রের সবচেয়ে সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বহুত সুপারিশমালা এবং তারা রাষ্ট্রের মঙ্গলে ভালো অনেক সুপারিশ দিয়েছেন দেখা গেছে একটাও গ্রহণ করা হয়নি টোটালটাই প্রত্যাখ্যান করা হয়েছে এবং নিজেরা ঠিক যেভাবে একদলীয় নির্বাচনের যে সিমটম যে ধরনের যা দরকার প্রশাসনিক থেকে শুরু করে সব কিছু নিজের অধীনে রেখে নির্বাচন ক্ষমতায় থেকে ঠিক সেটাই কিন্তু গেছে স্বাভাবিক কারণে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান এটা আমি অস্বীকার করব না আপনি অস্বীকার করবেন না কিন্তু সেই প্রতিষ্ঠান ক্ষমতার যে ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে যে চিঠি ছাপা হয় সেই চিঠি আদতে রাষ্ট্রপতির নলেজেই থাকে না এটাই হচ্ছে বাস্তবতার অলঙ্কার হিসেবে রাষ্ট্রপতি পদটাকে বাংলাদেশের সাংবিধানিক এতই ক্ষমতা নাই বললেই চলে ক্ষমতাহীন একটি প্রতিষ্ঠান এবং তারপরে এর ভিতরেও যদি মানুষের ক্রিয়েটিভ চিন্তা চেতনা থাকে রাষ্ট্র দেশের জন্য কিছু করার চিন্তা চেতনা থাকে দলীয় সংকীর্ণতা পরিহার করে সেইভাবে কিন্তু এগিয়ে আসতে পারছে না স্বাভাবিক কারণে রাষ্ট্রপতির সাথে সংলাপ অতীতেও যেমন সফলতা হয়নি এবং নির্বাচন নিরপেক্ষ করার জন্য যে একটা স্থায়ী বিধি ব্যবস্থা সেটাও কিন্তু আদতেও আর হবে না এখন ১৩ বছর আওয়ামী লীগ ৮ থেকে ২৩ সাল পর্যন্ত ক্ষমতায় আছে আইনমন্ত্রী বলছে সময় খুব সীমিত সময়ের সত্যিকার অর্থে টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাইলে ৪ বছর আগে থেকে আলোচনা করা যেত ৪ বছর আগে থেকে সংলাপ চলতো আইন হতো মতামত নিত খসড়া তৈরি হতো সংশোধন হতো আরও কোনো আপত্তি আছে কি না আরও বসা যেত দফায় দফায় বছরের পর বছর বসা যেত দিয়ে একটা এমন একটা নির্বাচনী ব্যবস্থা এমন একটা নির্বাচন কমিশন এমন একটা বিচার ব্যবস্থা থাকা উচিত যাতে কারুর ক্ষমতায়নের সাথে সুবিধাভোগের কোনো সম্পর্ক না থাকে আর ক্ষমতা বাইরে থাকলে সমস্ত কিছুতে নিঃস্ব হয়ে যেতে হবে আইনের অপপ্রয়োগের মাধ্যমে তাকে জর্জরিত করে ফেলতে হবে এইরকমও কোনো পরিবেশ যাতে তৈরি না হয় এই সমস্ত নিয়ে তো আসলে বাংলাদেশের মানুষের ঐক্যমত চায় আপনিও চান আমিও চাই কিন্তু আপনি আমি এতই মানে পিঁপড়া সমান মানুষ যে আমাদের এই চাওয়াটা পাওয়াটা প্রত্যাশাটা এই নামের গণতান্ত্রিক রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধির ক্ষমতায়নের সরকার ওই পর্যন্ত কিছু যাচ্ছে না যার কারণে সত্যিকার অর্থে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেভাবে আলাপ আলোচনা মাফিক যদি মিনিমাম হতো তাও মানুষের সংলাপের প্রতি আগ্রহ আকর্ষণ থাকতো কিন্তু দেখা যাচ্ছে নতুন বোতলে পুরাতন মদ তাহলে স্বাভাবিক কারণে ইন্টারেস্ট থাকছে না আর আপনি আমার দলের ব্যাপারে যেটা বললেন যে বিএনপি ভোট করছে না দলীয়ভাবে ভোট করছে না করবে না এটা দলের একবারে হাই কমান্ডের ডিসিশন এবং সে এবং আমাদেরকে কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কে স্বতন্ত্র দাঁড়াবে না দাঁড়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দলীয় ব্যাপার না সেই কর্মী সমর্থক কি মাঠ লেভেলের কোনো নেতার পক্ষে মঞ্চে কোনো কেন্দ্রীয় নেতা কোনো জেলা কমিটির নেতা কোনো থানা পৌরের নেতাকে যাতে না দেখি বিধায় আজকে চাপাই নবাবগঞ্জে নির্বাচন আমি কিন্তু ঢাকায় আমার মানে জীবদ্দশায় বুদ্ধি হওয়ার পর আমি এইরকমভাবে নির্বাচন এক জায়গায় আমি আর এক জায়গায় এইভাবে কিন্তু আমি কখনো থাকি না কিন্তু আজকে আমাকে দলের সিদ্ধান্তের কারণেই আমাকে থাকতে হচ্ছে এখানে এখন কেন্দ্রীয় নেতারা তৈমুর আলম খন্দকার সাহেব দাঁড়িয়েছেন ওখানে উনি দাঁড়িয়েছেন
তার ব্যক্তিগত ইচ্ছা, দল করলেও ব্যক্তিগত ইচ্ছা তো থাকে, থাকে না? তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন হিসেবে সে দাঁড়িয়েছে, কেন্দ্রীয় দল সেটাকে কিভাবে নিচ্ছে, তার পক্ষে আমাদেরকে ঝাঁপাই পড়তে বলছে না, তাকে অব্যাহতি দিয়ে বলছে যে তুমি তোমার লেভেল মাফিক ট্রাই করো, ট্রাই করে দেখো তুমি কি করছো, যেহেতু তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে তুমি দাঁড়িয়েছো, তাকে তো দল দাঁড় করায় নাই। একটা দাঁড়াতে গেলেও কিছু আমাদের নমিনেশনের কিছু পদ্ধতি আছে, জেলা কমিটি উনি দাঁড়িয়েছেন, উনার সিদ্ধান্তে উনি দাঁড়িয়েছেন, উনার পক্ষে উনি লোকাল একজন লোক ওইখানে অব্যাহতি দেয়নি। আপনি বলবেন এবং আমার প্রশ্ন যে আপনাদের দুজনের কথার মধ্যে একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা বা চেতনা সেটি আছে, আমি সেটি প্রতিফলিত হয়েছে, কিন্তু এই প্রশ্ন কি তোলা খুব অবান্তর হবে যে 50 বছরেও বাংলাদেশ আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারে? গণতন্ত্রের অনেক লুফুলস আছে, গণতন্ত্র একটা ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে সামনের দিকে এগোয়, কিন্তু তারপরও মোটা দাগে গণতান্ত্রিক বলতে যা বুঝে সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশ হয়ে উঠতে পারে? এবং এর দায় আসলে কম বেশি সকলকেই নিতে হবে, সেটি হয়তো আপনাদের আলোচনায় বিতর্কে বোঝা যাবে কার দায় কম বেশি, বোঝা নাও যেতে পারে, কিন্তু দায় আছে, কেন পারলো না? অবশ্যই আপনার সাথে আমরা মানে আমি একমত না হওয়ার কোনোই কারণ নাই। আপনি অত্যন্ত সুন্দর বলছেন যে স্বাধীনতার এই 50 বছরে এসে কেন আমাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে, কেন আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কেন আমাদের এখনো চিন্তা করতে হবে যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, কার দ্বারা গঠিত হবে, অথচ সংবিধানই আছে, এটি আইন করে করতে হবে, 50 বছরে কেউ করেনি। তো আমাদের আসলে যেটা সমস্যা হয়েছে যে দেখেন মানে আমরা পুরোনো জিনিসে বারবার ফিরে যেতে, ইতিহাসের দিকে না তাকালে তো শিক্ষাটা পাওয়া যায় না। একটা স্বাধীন রাষ্ট্রে জাস্ট স্বাধীন হওয়ার পর 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানকে যখন পুরো পরিবার সহ হত্যাকাণ্ডের মাধ্যমে, এই যে সামরিক সরকাররা ধারাবাহিকভাবে 21 বছর ক্ষমতায় ছিল, এটা হলো একটা অংশ। আর একটা যদি আমি আমাদের 47-এর পরে পাকিস্তান থেকে বাংলাদেশ ওই সময়ে যে এই যে বিভিন্ন সময় গণতন্ত্রের চর্চার যে অভাব, এই ধারাবাহিকতা তার আগে তো ব্রিটিশ আমল ছিল। সো আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে 200 বছরে কিন্তু এই অঞ্চলটায় ওইভাবে গণতন্ত্রের চর্চা গড়ে ওঠে নাই, যেখানে ভারত 47-এর বিভাগের পরে কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্রের ধারাবাহিকতা তা চলে আসছে। সো আমি একটু ইতিহাসের দিকে দেখাবো যে আমাদের ওই চর্চাটাই আমরা ধারাবাহিকভাবে করতে পারিনি, পাকিস্তান আমলে করতে পারিনি পাকিস্তান সামরিক শাসকদের জন্য, এবং বাংলাদেশ আমলে মাত্র 3.5 বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ পেয়েছিলেন। তারপরে তো 90 একটা নতুন করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছিল একটা প্রক্রিয়া। আপনি যদি 90-এর পরের ধারাবাহিকতাগুলি যদি দেখেন, এবং আপনি 96-এর পরে নির্বাচন, তারপরে 96-এর নির্বাচন, এবং 96-এর নির্বাচনে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে তারা এককভাবে আবার ক্ষমতায় যাওয়ার জন্য একটা নীল নকশা করছে, এবং সেইখানে যখন ওই উপলব্ধি হলো, আন্দোলন হলো, আন্দোলনের মাঝখানে কিন্তু তারা একটা 96 মানে ফেব্রুয়ারিতে একটা মানে বিতর্কিত নির্বাচন করলো, এবং সেই নির্বাচন করে সরকার যখন টিকতে না পারলো আন্দোলনের মুখে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আবার যদি দেখেন 2014 সালে যখন আমরা নির্বাচনের জন্য আবার একটু আটের দিকে আসি, 2001-এর পরে যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ খেয়াল করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে নির্বাচনে পরাজিত হয়ে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতা ছেড়ে দিয়ে আসলে নির্বাচন করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণভাবে, আমি সেটাই বলছি। না, ক্ষমতা ছেড়ে দিয়ে বাট বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে ভোটের মাধ্যমেই শুধু ক্ষমতায় এসেছে এবং ভোটে পরাস্ত হওয়ার পরে ক্ষমতা ছেড়ে দিয়েছে, এই দৃষ্টান্ত কিন্তু আর কোনো দলের মধ্যে নাই। আর একটা জিনিস আপনি দেখেন যে মানে 2001 থেকে 2006 আবার কি হলো, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সেই ইয়েসম্যান করে কি একটা বিতর্কিত তৈরি হলো, এই যে আমরা ভুলে যাই আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য যখন বলেন যে নির্বাচন কমিশন নিয়ে, আমরা তো আজিজ কমিশনও দেখেছি, সাদেক কমিশনও দেখেছি, তাদের ভূমিকা এবং তাদের গঠনের সময় তো ইভেন সংলাপটাও করা হয়, দোজ আর ব্যাড ডেজ, কিন্তু উত্তরণটা আমি দেখাচ্ছি আপনাকে যে ওই রকম কমিশনও হয়েছে, আবার ইয়ের
বদ্রুদ্দোজা চৌধুরী উনাদেরই রাষ্ট্রপতি ছিল, তাকে ওইখান থেকে উৎখাত করা হয়েছে, এগুলো কিন্তু গণতান্ত্রিক চর্চার অংশ না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন চর্চা না, এই যে বিভিন্ন সময়ে যে ইন্টারাপশনগুলি, সেটা অফিস অফ প্রেসিডেন্ট হোক এবং পার্লামেন্ট হোক, নির্বাচন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, বারবার কিন্তু বিতর্কিত করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সচেষ্ট ছিল যে এটাকে ধারাবাহিকতা অব্যাহত। 2014 সালের কথা খেয়াল করেন যে মাননীয় প্রধানমন্ত্রী তখন ফোন পর্যন্ত করলো, বিরোধী দলীয় নেত্রী কিন্তু ফোনটাও রিসিভ করে নাই। তো এই যে মানে এখনো আপনি চিন্তা করেন যে আপনাকে মানে রিসেপ করেছেন কিন্তু ওনাদের মানে আলোচনাটা সুখকর ছিল না, দুজনের সুখকর ছিল না। সো আমাদের যেটা বললাম যে গণতন্ত্রের মধ্যে এই চর্চাটা, যে আপনি যখন আমার আপনি যখন 15ই আগস্ট 21শে আগস্টের ঘটনাগুলি আপনি ইতিহাসে থাকে, বিশ্বাসের জায়গাটা করা, আপনি যখন একটা রাষ্ট্রপতিকে না একটা সামরিক অভ্যর্থনা না তার পুরো পরিবারকে আপনি নিশ্চিহ্ন করেন, আপনার যখন একটা 21শে আগস্টের মাধ্যমে গ্রেনেড হামলার মাধ্যমে আপনার ই থাকে যে আপনি পুরোপুরি একটা দলকে মানে নেতৃত্ব শূন্য করে ফেলবেন, আপনি শুধু দেখেন 15ই আগস্টের পরে 3রা নভেম্বর 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, এই যে রূপরেখাগুলি যখন থাকে, ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, যে কোনো কিছুর বিনিময়ে যখন ক্ষমতা থাকার আকাঙ্ক্ষা তৈরি হয়, এবং আপনার স্বাধীনতার এই যে 50 বছরে আমাদের স্বাধীনতার অর্জন কি, আমাদের স্বাধীনতার অর্জন আমাদের 4টা কিছু মূল নীতি, এবং তার মধ্যে একটা যে জিনিসটা ছিল যে যারা স্বাধীনতা বিরোধী, আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিভিন্ন দেশে যারা স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল তাদেরকে কিন্তু ওই দেশে কোনো অধিকারই নাই। একমাত্র দেশ আমার মনে হয় যে বাংলাদেশ, যেখানে যারা স্বাধীনতায় মানে সক্রিয়ভাবে বিরোধিতা করেছে তাদেরকে আবার রিএস্টাবলিশ করা হয়েছে। এই কারণগুলার কারণে, আপনি যে প্রশ্নটা করেছেন, এই কারণগুলার কারণেই কিন্তু আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে পারি। 12 বছরে বাংলাদেশ টানা আওয়ামী লীগ ক্ষমতা, টানা ক্ষমতা থেকে কি উন্নতি করলো এই জায়গাগুলোতে? না, এই জায়গাগুলিতে দেখেন 12 বছর কিন্তু অনেক সময়, টানা ক্ষমতা থাকে এটা, আপনাকে দুইটা ই করতে হবে। আমরা একটা জিনিস আমরা করতে পেরেছি 2008, 2014, 2018 ধারাবাহিকতাটা তো অন্তত আমরা রাখতে পেরেছি, কোনো এক্সটার্নাল ফোর্স তো এসে গণতন্ত্রের ধারাবাহিকতা তো নষ্ট করে নাই, দিস ইজ ওয়ান অ্যাচিভমেন্ট আমি বলবো। দ্বিতীয় হলো যে এইটার আরও শক্তিশালী হতো যে যদি পার্টিসিপেশন থাকতো, একতরফা মাঠে খেলে আপনি যদি রাজনীতি একতরফাভাবে চিন্তা করেন, বিএনপির পুরো আলোচনা চর্চা সব কিছুতে আপনি দেখেন দেখবেন তাদের একমাত্র ই হলো তারা যদি মানে ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসে তাহলেই ফেয়ার হবে, তার বাইরে কিন্তু বিএনপির জন্য ফেয়ার নির্বাচনের কোনো সুযোগ নাই। আমি আপনাকে একটা মানে বলি যে আমার কনস্টিটিউয়েন্সির কথাই বলি, যে আমার কনস্টিটিউয়েন্সিতে কিন্তু গৌতম চক্রবর্তী 2008 সালে যে নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন সেইখানে যে ভোট পেয়েছিল, 2018 তো কিন্তু ওই পরিমাণ ভোটই পেয়েছে। তো ওনারা যে যে কথাই বলুক, আপনাকে গণতন্ত্রকে রাখতে হলে গণতান্ত্রিকভাবেই আপনাকে করতে হবে। আপনি যদি কনস্পিরেসি করেন, আপনি যদি পিছনের পথে ক্ষমতায় আসার চেষ্টা করেন, যদি বা বন্ধু রাষ্ট্রের সহায়তা নেওয়ার চেষ্টা করেন বা বা শত্রুদের সাথে হাত মিলান, তাহলে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা এবং চর্চা থাকবে। সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া, হ্যাঁ, এখানে উনি এর আগে যে কথাটা বলেছিলেন যে সংলাপে না যাওয়া মানে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান, তা না, আমরা কারোর পকেটস্থ নির্বাচন করতে চাই না, কারোর নিয়ন্ত্রিত নির্বাচন আমরা করতে চাই না, কারোর রাত্রেবেলা ভোটিং আর দিনের বেলা কাউন্টিংয়ের নির্বাচন আমরা করতে চাই না, ওই ডিসিএসপির সাপ্পা সিল মারা নির্বাচন আমরা করতে চাই না, কারণ 72-75 সালের পরবর্তী পর্যায়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে আর যাই হোক, যে যদি 90-এর গণ অভ্যুত্থানই ধরি, 86 নির্বাচনে বিএনপি যায় নাই, এরশাদ সাহেবের দোসর হিসেবে আওয়ামী লীগ গেছে, 88 নির্বাচনেও তারা তাদের মতো গেছে, আমরা কিন্তু যাই নাই, আওয়ামী লীগ করেনি, তারা তাদের মতো করছে জাতীয় পার্টি, সেখানেও আমরা কিন্তু যাই নাই, কিন্তু 90-এর গণ অভ্যুত্থান দীর্ঘ 9টা বছর বেগম খালেদা জিয়া দেশনেত্রী মাঠে থেকে একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যম দিয়ে নির্বাচন হয়ে উনি ক্ষমতায়ন হয়েছেন। তো 91 থেকে 94 ওনারা যেই তত্ত্বাবধায়কের জন্য মানে জীবন দিয়ে দিচ্ছিলেন, যে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে সংসদ থেকে যখন পদত্যাগ করলেন, ওই ষষ্ঠ সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া ওই অনুপস্থিত সিটগুলোতে উপনির্বাচনের ভিত্তিতে দিয়ে বিল পাশ করে, সেদিন যদি উনি মনে করতেন যে আমি তো উপনির্বাচন যেভাবে হলো হয়ে গেল, বিল পাশ হয়ে গেল, বিল পাশ না করে ক্ষমতায় থেকে যেতে পারতেন, কিন্তু উনি কিন্তু তা করেননি, উনি তত্ত্বাবধায়ক বিল পাশ করে রীতিমতো পদত্যাগ করে পল্টনে যে জনসভা করে 96 নির্বাচনে 116 সিটের বিএনপি বিরোধী দল ছিল, এবং বিএনপি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিমাণ
স্যাক্রিফাইস এবং স্বার্থ ত্যাগ করেছে আজকের দিনে মনে হচ্ছে তাই কারণ এই 14 নির্বাচন 5 জানুয়ারি 30 ডিসেম্বর 2018 নির্বাচন যে সিস্টেমে আওয়ামী লীগ করলো এবং তারা এই যে বলছে 21 বছর পার হয়ে গেল ধারাবাহিকভাবে বিভিন্নজন ছিল নির্বাচন কমিশন নিয়ে কেউ হচ্ছে একটা টেকসই আলোচনা করলো না তো 21 বছর এ দুদিন ও 4 দিন ও 5 দিন ও 10 দিন এটা তো আর 21 বছর গেল আর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 5 বছরের বেশি কিন্তু কোনো গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষ নির্বাচন কিন্তু 10 বছর কারণ মেয়াদ থাকছে না একমাত্র উনারা নিরপেক্ষ নির্বাচনের সমস্ত কেথায় আগুন দিয়ে স্বৈরাচারী কায়দায় সমঝোতার ভিত্তিতে লগি বৈঠার আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের হাত ধরে 2008 নির্বাচনে ওনারা ক্ষমতায় যে গেলেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক মানসিকতার কারণে নির্বাচনকে মেনে নিয়েছি উনাদেরকে অভিনন্দন করে আমরা পার্লামেন্টেও কিন্তু 8-14 পর্যন্ত নিয়মিতভাবেই আমরা ছিলাম ইতিহাস কিন্তু সেটাই সাক্ষ্য দেয় অতএব গঠন টেকসই পার্লামেন্ট আর নিরপেক্ষ নির্বাচন আমরা এই দুটো যে চাই এটা আমাদের সদিচ্ছা এবং চাওয়া প্রত্যাশার ভিতরে কোনো লুকোচুরি নাই যে চুপি চুপি বালু কেউ জেনে যাবে মানে কানামাছি ভৌ ভৌ যাকে পাবি তাকে ছো এরকম কোনো বিষয়বস্তু কিন্তু নাই একবারে স্পষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিন্তু আজকে দেখেন তারা রীতিমতো 8 সাল থেকে 22 সাল পর্যন্ত 14টা বছর তারা এক টানা ক্ষমতা দখল করে আছে আমি বলবো 8-14 নির্বাচন সমঝোতার নির্বাচন আর 14-5 জানুয়ারি আর 30 ডিসেম্বর 2018 রীতিমতো দখল করা নির্বাচন এখন এই দখল করা নির্বাচন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এর নাম যদি গণতন্ত্র হয় এর নাম যদি ওই মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের গণতন্ত্র হয় ভোটের অধিকার হয় এখানে আমি পাপিয়া বোয়া হয়ে যাওয়া ছাড়া আমার কোনো পথ কিন্তু থাকে না আজকে বিবেক বিবেচনা দিয়ে মানুষকে চিন্তা করতে হবে এবং জানতে হবে 116 সিটের বিএনপি বিরোধী দল 96-এর পার্লামেন্টে গেল পার্লামেন্ট সুন্দরভাবে চলল 2001-এ আমরা ক্ষমতায় আসলাম সেতু নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতেই উনি আজিজা সাদেক কমিশন আপত্তি কি আপত্তি ছিল মাগুরার আর রমনা নির্বাচন 2-3টা সিট নিয়ে আপত্তি ছিল এখন 300 সিট নিয়ে আপত্তি 460টা উপজেলার নির্বাচন নিয়ে আপত্তি এখন 64টা জেলার আপনার ওই সিটি কি বলে আপনার জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে আপত্তি শুধু না বিশ্বব্যাপী আপত্তি দে সিল কাটা হচ্ছে মারা হচ্ছে ডিসিএসপিরা জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করে যা ইচ্ছা তাই করছে এখানে আওয়ামী লীগও কথা ওই চুপি চুপি বলছে চিৎকার দিয়ে বলতে পারছে না যে নির্বাচনে রাষ্ট্রপতি ভোট দিতে পারে না যে নির্বাচনে স্পিকার ভোট দিতে পারে না যে নির্বাচনে প্রধানমন্ত্রী ভোট দিতে পারে না এমপিরা ভোট দিতে পারে না এটা কি কোনো ভোট হলো নাকি এটা কোনো ভোটের ব্যবস্থা হলো নাকি এইটার জন্য আয়োজন করে রাষ্ট্র সংলাপ করবে আর ওই ওই সমস্ত পাতানো নির্বাচনের সংলাপকে যে এই যে আমাদের 5 জন সদস্য দলের মাধ্যমে দলের সিদ্ধান্তই গেছে তারপরেও আমাদের ভিতরে পক্ষ বিপক্ষ আছে না আপনারাই তো বলেন যে আমরা যদি বৈধ না হই কেন আপনাদের 5 জন সদস্য আসলো অমক করলো তমক করলো আওয়ামী লীগরা কিন্তু আপনারা বলছেন তাহলে আপনাদের এই পাতানো নির্বাচনের এই খাদের ভিতরে এই গর্তের ভিতরে কেন বিএনপি পা দিতে যাবে ভাই ন্যাড়া কি কভু বেলতলা যায় বারবার আমি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছি যে আপনি নির্বাচনের নামে আপনি সাপ্পা সেল মারছেন আপনি কাটছেন তাহলে কি করা হবে 15ই আগস্ট জাতির জীবনে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জীবন একটা ক্রান্তিকাল দুঃখজনক এটা কারোর অস্বীকার করার কিছু নাই এই 15ই আগস্ট শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে যে আভ্যন্তরীণ কোন্দল কত নির্মম কত নিষ্ঠুর এবং কত ভয়াবহ হতে পারে খন্দকার মোস্তাকদের তৎপরতা এইটা কিন্তু মানুষের প্রত্যেকটা আমরা যারা রাজনৈতিক সংগঠন করি এটা আমাদের কাছে শিক্ষার কিন্তু একটা ব্যাপার 21শে আগস্ট আপনি মিটিং করতে চাইলেন মুক্তাঙ্গনে হঠাৎ করে 4 মিনিট 4 ঘন্টা আগে আপনি ভেনু চেঞ্জ করে চলে গেলেন আপনি হচ্ছে পার্টি অফিসের সামনে আপনি মুক্তাঙ্গনে মিটিং করবেন সেখানে প্রশাসনিকভাবে এই যে মেশিন টেশিন দিয়ে সমস্ত কিছু সার্চ করে দেখে শুনে এগুলো সব রেডি করলো যে আপনি ফাটাং করে চলে গেলেন ওইখানে এই যে ওখানে কেন গেল কারা গেল দলের ভিতরে গোয়েন্দাগিরি করেন অনুসন্ধান করেন যে কার কার নির্দেশে সিদ্ধান্তটা পরিবর্তন করে ওইখানে একটা ভয়াবহ ঘটনার জন্য যারা ওত পেতে ছিল ফাঁদ পেতে ছিল পরিকল্পিত একটা ঘটনা ঘটানোর জন্য এটাও কিন্তু আজ থেকে 50 বছর পর দেখবেন শুধু এরোর ঘরে দোষারোপ এরোর ঘরে দোষারোপ দিয়ে এই যে দুজন দুজনের মুখ দেখা দেখি করছি না দুজন কারোর সাথে কোনো কিছুতে যাচ্ছি না এই 21শে আগস্ট আর 15ই আগস্টকে কেন্দ্র করে একদিন জাতি কিন্তু লজ্জা পাবে যে ওই ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্র যারা বাংলাদেশের মাটি মা মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব
এবং মুক্তিযুদ্ধ সবকিছু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে। 72-এর 71 সালের কি ছিল? পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশ ছিন্ন করা, এখন পার্শ্ববর্তী রাষ্ট্র রাহুর গ্রাস থেকে বাংলাদেশ রক্ষা করার যুদ্ধ। আমি বারান্দা পাহারা দিতে দিলে আমার ঘর দখল করে নিল, আমার এক কদম গেলে যাদের তাদের নিশ্চয়ই এমন কোনো স্বার্থ আছে যে তাদের এই সমস্ত প্রক্রিয়ার কাছে আমরা শিশু, আমরা নাদান, আমরা নাবালক, এমন তারা নিজেরা একটা দূরত্ব, ওই তৃতীয় শক্তি, বহিরাগত তৃতীয় শক্তি, আন্তর্জাতিক তৃতীয় শক্তি, পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের তৃতীয় শক্তি আওয়ামী লীগ বিএনপির ভিতরে এমন বেড়াজাল সৃষ্টি করেছে, মনে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত আজরাইল আসলে আসসালামু আলাইকুম দেয়া বাদ দিয়ে দুজন দুজনের কাছে, দুই দল দুজনের কাছে বিষোদাকার করে বেড়াবো। এইটারও কিন্তু একটা স্থায়ী সমাধান এবং নিজের দলের ভিতরে তদন্ত হওয়া দরকার। কিন্তু আজকে আপনি বলছেন যে বাহিরের ফোর্স আসেনি, বাহিরের ফোর্সকে নিয়ে তো জগদ্দল পাথরের মতো ক্ষমতা দখল করে আছেন। আজকে আপনাদের আওয়ামী লীগ জেলায় জেলায় যান, কোথাও কিছু নাই, ডিসি হচ্ছে সভাপতি, এসপি হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারি পাওয়ার বেশি, সাবপাসিল ডিসি মারছে, দাঁড়ায় আছে ডিসি এসপি মারছে। এই যে এখনই দেখেন আমার গোবরাতলা ইউনিয়নের আর 9টা সেন্টারে দেখছে যে 7টাতে ফার্স্ট হয়ে গেছে বিএনপি ক্যান্ডিডেট টিপু, ওইখানে 2টা সেন্টারে র‍্যাব এসে, মানে বিএনপি সমর্থক, বিএনপি ক্যান্ডিডেট, বিএনপি সমর্থিত ক্যান্ডিডেট টিপু, মানে যাই হোক বিএনপি করে যেহেতু তার পোস্ট পজিশন নাই সমর্থন, সেও তার পোস্ট পজিশনও কিন্তু নেই, পোর্টফোলিও কোনো ছেলে না, স্বতন্ত্র দাঁড়িয়েছে সে, 2টা সেন্টারের র‍্যাব এসে পুলিশ এসে ব্যালট বাক্স নিয়ে চলে গেল। এখন ওই ব্যালট বাক্সতে যে কী করবে না করবে আপনি জানছেন, আমি জানছি, এজেন্ট কোথায়? এজেন্টকে ছাড়া, প্রিজাইডিং অফিসার ছাড়া, পুনে অফিসার ছাড়া কেন গেল? ভাই পৌরসভা নির্বাচন হলো চাঁপাইনবাবগঞ্জে, আমার আমার নিজে আমি প্রত্যক্ষ করতে গেলাম, প্রত্যক্ষ করতে ভোট করতে কারো যায়নি, সেখানে যে কী দেখলাম জানেন, ইভিএম মেশিনের কাছে, এখানে হারুন এসপি নামে একজন এসপি যাচ্ছেন, ওনার বাড়ি শিবগঞ্জ উপজেলাতে, উনি প্রায় 15টা বাসে করে 75টা ইভিএম সেন্টার আছে, ইভিএম সেন্টারের 75 দুগুণে যতগুলো ইভিএম আছে প্রত্যেকটা সেন্টারে একজন করে অস্ত্রধারী এবং একজন করে মাস্তান ছেলে, ভোটার ঢোকার সাথে সাথে বলছে রাত থেকে দখল করে নেবস থাকবে ইভিএম মেশিন। ভাই এখন ইভিএম মেশিন তো ফিঙ্গার প্রিন্টার ওপেন হয় না, ভোটারকে বলছে ভোট কাকে দিবা, কমিশনার দিবা, কিন্তু মেয়র দিতে পারবা না, যদি কমিশনার দিয়ে বেরোতে চো তাহলে আসো, তো বলছে ঠিক আছে কমিশনারই দিব, ফিঙ্গার প্রিন্ট দিছে, ওপেন হয়েছে, হওয়ার পর আস্তে করে বের করে দিছে, দিয়ে নিজেরা তখন বাটন টিপে নৌকায় ভোট দিয়ে দিল। আর কুচি কুচি ইভিএম মেশিন আছে যেখানে প্রতীক, আমি তো চোখে দেখিনি, কিছু কিছু দেখলাম যে তারা বলছে প্রতীক শুধু নৌকা ছাড়া আর কিছুই নাই, এখন বাটন টিপলো আমার, ওপেন হলো আমার ফিঙ্গারপ্রিন্টে, আমি মেয়র ভোট দেওয়ার অধিকার পেলাম না, খর্ব করে নিল। 6 বছর একটা এসপি কিভাবে থাকে একটা জেলাতে বলেন, একটা অ্যাডিশনাল এসপি 6 বছর তার অবস্থান করছে, বাড়িঘর বানায় ফেলছে, একটা ক্লাবের সে প্রধান অতিথি হয়, এমনই তার অবস্থা, মানে সব তার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য স্মাগলিং সমস্ত কিছু তারা ইয়ে রাখছে, এইখানে আপনি নিরপেক্ষ নির্বাচনটা কোথায় পাবেন, কিভাবে আশা করবেন? আজকে আপনি ক্ষমতায় আসতেন, আমি অভিযোগ তুলছি, আমি ক্ষমতা থেকে আপনি অভিযোগ তুলবেন, তাহলে আমাদের কী করতে হবে? এমন একটা পদ বাতলাতে হবে যে আপনি অভিযোগ তুলবেন না, আমি অভিযোগ তুলবো না, সেই নির্বাচন আমরা চাই। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটাতে আসতে হবে তরুণ প্রজন্মের, যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, দলীয় সংকীর্ণতা পরিহার করে ফেলতে হবে এখানে, এমন নির্বাচন ব্যবস্থা চাই 50 বছরে আগামী প্রজন্ম যাতে বলে যেতে পারে যে আমাদের গ্র্যান্ড ফাদার মাদাররা এমন সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা করেছে, 100 বছর পরও ওটা সর্বাধিক আধুনিক মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। জি অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা চাই এবং আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি একজন বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী হিসাবে 15ই আগস্টের ব্যাপারটা দুঃখজনক হিসাবে অন্তত জাতির সামনে তুলে ধরেছেন। মোস্তাকের চক্রান্ত অবশ্যই ছিল, কিন্তু তার বিগেস্ট বেনিফিশিয়ারি মেজর জিয়া ছিল, সেটা অবশ্য আপনি বললেন না, এবং যারা এই হত্যাকারী ছিল তাদেরকে কিন্তু আপনারাই লালন করেছেন, পালন করেছেন, কূটনৈতিক বিভিন্ন মিশনে তাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এর ধারাবাহিকতা আপনারা কন্টিনিউ করেছেন, এবং পরবর্তীতে আপনারা একটা নির্বাচনের মাধ্যমে তাদেরকে বিরোধী দলের আসনেও বসিয়েছেন। যাক ওই আলোচনা না গেলাম, দেখেন 21শে আগস্টের 15ই আগস্টের মতো 21শে আগস্টটাও একবার জর্জ মিয়ার ঘটনাটা কিন্তু আপনারাই ঘটাইছিলেন, তারপরেও আবার বলতেছেন এটা কনস্পিরেসি থিওরি। এই যে বললাম যে অবিশ্বাসের জায়গাগুলি দূর করতে হবে, যেটা ভুল হয়েছে সেটা ভুলকে স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি আমরা রাখতে চাই, সংলাপের বিকল্প নাই, আপনিও বললেন সংলাপের বিকল্প নাই, তাহলে সংলাপ করতে হবে এবং এই রাষ্ট্রযন্ত্রের উপরে আপনাকে আস্থা রাখতে হবে,
এবং এই রাষ্ট্রযন্ত্র জানি আপনি তো আওয়ামী লীগের বিপক্ষে বললেন, আপনি বললেন যে আপনার পুলিশ প্রশাসন আপনার বিপক্ষে কাজ করতেছে, সো দলীয় না, আপনি বলতেছেন যে দলীয় সন্ত্রাস হয় নাই বা দলের সাথে কম্পিটিশন হয় নাই, কোনো একটা বাহিনী সেখানে ই করছে, তো অবশ্যই এরা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আর হারুন ভাই নিজেও ওই এলাকার সংসদ সদস্য, অবশ্যই 15ই মানে জানুয়ারিতে মানে আমাদের পার্লামেন্ট শুরু হচ্ছে, ওইখানে উনি বক্তব্য রাখবেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার জবাবদিহিতার মধ্যে থাকবে, এবং কোনো এসপি বা অ্যাডিশনাল এসপি 6 বছর যদি থাকে সেটার জন্য উনি করতে পারে, কিন্তু আমরা যে জায়গায় ছিলাম আমি মনে হয় সেই জায়গায় ফিরে আসা উচিত। দেখেন মূল ফান্ডামেন্টাল জায়গাগুলিতে যদি কম্প্রোমাইজড আমরা হয়ে যাই, আমরা যদি আবারও বলি যে আমরা যে চেতনা নিয়ে দেশ শাসন করে মানে স্বাধীন করেছি, সেই মানে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার গড়ার যদি আমরা দিকে না যাই, আমরা যদি শুধুমাত্র রাজনীতির জন্য মানে মানে হিংসাহিংসি করি, আপনি দেখেন ডিসেম্বর মাস কোভিডের মধ্যে সারা বিশ্ব মুহ্যমান, এর মধ্যেও কিন্তু একক মাসে $404 কোটি রপ্তানি কিন্তু বাংলাদেশে হয়েছে। আপনারা বাংলাদেশের কোনো অগ্রগতি কিন্তু নিয়ে আপনারা দেখেন না, আপনারা এই যে আমাদেরকে যে আবারও 2023 সালে এই উন্নয়ন এবং অগ্রগতির জন্য যে আরও 5 বছরের জন্য ইনশাল্লাহ ম্যান্ডেট দিবে, তার কিন্তু পূর্বাভাস আমরা এই যে ইউনিয়ন পরিষদে আমাদের নৌকার যে ভোট বেড়েছে এর থেকে পেয়েছি। আপনাদের কিন্তু ধানের শীষে ভোট নাই, ধানের শীষের মার্কাই নাই, ভোটও নাই, ভোট দেওয়াও মানুষ ভুলে গেছে। আমরা কিন্তু আমি আমার এলাকার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি দেখেছি যে এই মানে 2018 নির্বাচনে এবং 2021-এর শেষে যে নির্বাচনগুলি হলো এতে প্রায় 15-20% নৌকা মার্কার ভোট বেড়েছে, নতুন প্রজন্ম কিন্তু নৌকা মার্কায় ভোট দিতে শিখেছে, অন্য কোনো কারণে না, উন্নয়নের কারণে। তারা দেখছে যে গ্রাম শহর হচ্ছে, দৃশ্যমান রাস্তা হচ্ছে, তার স্কুলগুলি পাকা হচ্ছে, কারিগরিক বিদ্যালয় হচ্ছে, বছরের পয়লা দিন বই পাচ্ছে, কোভিডের মধ্যেও তৃণমূলে ভ্যাকসিন যাচ্ছে। দেখেন বিশ্বের বিভিন্ন দেশে, হ্যাঁ আমরা হয়তো খুব মানে আমাদের নিজেরা ভ্যাকসিন উৎপাদন করি না, তারপরেও আমরা যেভাবে ভ্যাকসিন ম্যানেজমেন্ট আমরা করছি বা যে পরিমাণ 10 কোটির উপরে লোক কিন্তু ভ্যাকসিনের আওতায় চলে আসছে, গ্রামেগঞ্জের মানুষ কিন্তু লাইন দিয়ে ভ্যাকসিন দিচ্ছে, কিন্তু আপনাদের দলের নেতৃবৃন্দই কিন্তু এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে, ও তো আমরা যাব না। গ্রামে আপনিও যান, আপনিও গ্রামে কাজ করেন, আমি জানি ছাত্র রাজনীতি করেছেন, গ্রামের মানুষের কথা একটু শোনার চেষ্টা করেন, তারা কি বলে, যারা প্রবাসে আছে সেই প্রবাসী মানুষরা ভালো আছে, টাকা পাঠাচ্ছে, তার ফ্যামিলি ভালো চলতেছে, মানুষ কিন্তু ভালো আছে, মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে এবং অনেক ভালোর দিকে যাবে। আপনারা যে কথাগুলি বলতেছেন এই যে ভোট গণতন্ত্র, মানুষ ভালো থাকতে চায়, অবশ্যই সংকট নেই কোথাও, মানে কোথায় সংকট আছে কোথাও, অবশ্যই সংকট আছে, সংকটটা হলো রাজনীতির চর্চা, সংকটটা হলো বিএনপি নামে যে রাজনৈতিক যে দলটা আছে এটা ক্রিয়াশীল রাজনৈতিক দল না, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল, এটা আওয়ামী বিরোধী, এই যে স্বাধীনতার যারা বিরোধী ছিল তাদের একটা প্ল্যাটফর্ম, এটা বিএনপি নামে কখনো থাকে, কখনো হয়তো ঐক্যফ্রন্ট নামে থাকবে, বিভিন্ন নামে থাকবে, এটা থাকবেই, তারা তখন থেকে চক্রান্ত করছে, এখনও চক্রান্ত করছে, বাট আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, কেন আমাদেরকে মানুষ ভোট দেবে, আমি আমার এলাকায় যে জিজ্ঞেস করি যে কি কেন আমাকে ভোট দেবে, আমি কিন্তু এই প্রশ্ন বারবার করি যে আমি 3 বছর কাজ করলাম, আমার রেজাল্ট শিটটা কি, মানুষের কাছে যে যখন দেখি যে বাড়ির সামনে রাস্তাটা পাকা হয়েছে, যখন দেখি ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে, যখন দেখি ছেলে মেয়েরা নতুন বই পাচ্ছে, যখন দেখি যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মানুষ প্রযুক্তির কম্পিউটারের শিক্ষা পাচ্ছে, যখন দেখি যে আমাদের ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার হয়েছে, যখন দেখি যে কোটি কোটি মানুষ মোবাইলে আজকে বিদেশে কথা বলতেছে, আপনি তৃণমূলে যখনই দেখবেন গ্রামে গঞ্জে হাটে বাজারে, এখন আপনি একটা বাজারে যান, আমি 20 বছর আগে আমার একটা নাগরপুর উপজেলার কথা বলি, যখন ওনাদের এমপি গৌতম চক্রবর্তী এমপি ছিল, 80 কোটি টাকার একটা ব্রিজের জন্য নাগরপুর ছিল একটা বিচ্ছিন্ন জনপদ, আজকে সেখানে একটা না 2টা ব্রিজ হয়েছে। শুধু তাই না, এই যে গত 2-1 নাকে প্রায় 3,000 কোটি টাকার রাস্তা আমার ওখান দিয়ে হবে, আঞ্চলিক সড়ক, আগে ছিল এটা একটা জেলা সড়ক, সেখান থেকে আঞ্চলিক সড়ক যে মহাসড়ক হবে, তো মহাসড়ক হলে ওই এলাকার মানুষের ভাগ্যের কী পরিমাণ পরিবর্তন হবে, তো মানুষ তো এই উন্নয়নগুলি দেখে তার ভাগ্যের পরিবর্তন দেখে আগামী প্রজন্ম তো আমাদের প্রতি আকৃষ্ট হবে, এবং এই যে নৌকায় ভোট দিয়ে আপনি দেখেন
মানে চেয়ারম্যান যে কটাই হোক, আমি দেখছি যে নতুন তরুণ ছেলেপেলেরা ইউনিয়ন পরিষদে নির্বাচন করছে, তারা আমাকে বলছে যে নেতা একটা কথা বলি, আপনি কিছু মনে নিয়েন না, আমরা কিন্তু আপনার এই রাস্তাটা দেখাইয়া ভোট চাইছি, যে আমাদেরকে নির্বাচিত করো, আমরা একাধিক রাস্তা করব, এই উন্নয়নের কথাগুলো বলে আমরা কিন্তু ভোট চাইছি। মানুষ এখন উন্নয়নের রাজনীতিটার দিকে যাচ্ছে, তারাও যদি গঠনমূলক রাজনীতি করত, তারাও যদি এই বিতর্কিত মানে মানুষগুলোকে বাদ দিয়ে, এই যে নাম জানি কি স্কাইপে নেতৃত্ব বাদ দিয়ে পাপিয়া আপাদের মতো হারুন ভাইদের মতো যারা মাঠ পর্যায়ের লোক তাদের কথা শুনে বিএনপি যদি চলতো, তাহলে আমার জন্যও রাজনীতি করাটা কিন্তু ভালো হতো। কেন, আমি যখন মানে খেলার মাঠে নামবো তখন একটা শক্তিশালী প্রতিপক্ষ চাবো, আমি 10-0 গোলে জিতবো, 20-0 গোলে জিতবো, এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতাই চায় না, সে চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনে সে জিতবে এবং সেটা তার একটা প্রাইড হবে। আমার প্রত্যেকটা 20টা ইউনিয়নের নির্বাচনে কোনো ইউনিয়নের নির্বাচনে ক্লিন সুইপ হয়নি, 400, 500, 300, 100 ভোটেও একজন ই হয়েছে, তার মানে কি ওখানে মানুষ ভোট দিতে পারছে এবং এই আস্থাটা। এবং আপনি আমার নাগরপুরের দেলদুয়ারে পাপিয়াপাকে বলতেছি, গৌতম চক্রবর্তী ওনাদেরই ছিল, জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ এই আশায় আশ্বস্ত যে এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে চাইলে মানুষ ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করতে পারে, তো এটাই তো আমরা চাই। আমি খুবই লজ্জা পেলাম যে এই 22 সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এত চমৎকারভাবে তরুণ প্রজন্মের অহংকার এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, লেখাপড়া জ্ঞান গরিমার পরিপূর্ণ একজন ব্যক্তি এরকম একটা মিথ্যা নির্বাচনকে এবং সাপ্পা সিল মারা নির্বাচনকে প্রশাসনকে হাত করে সাপ্পা সিল মেরে, যার দলীয় কর্মীর মর্যাদার চেয়ে একটা ডিসিএসপির মর্যাদার এই অনির্বাচিত সরকারের কাছে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে, একটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যে আওয়ামী লীগের জন্ম এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন বলে যারা নিজেদেরকে স্বীকৃত ছিল, আজকে আয়নাতে নিজের চেহারাটা দেখতে লজ্জা পাওয়ার বিষয়, জাহাইরে 52 গণ আন্দোলনের আওয়ামী লীগ, 71-এর মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, আর এই 2008 থেকে 22 সালের গণতন্ত্রের নাম করে কি অগণতান্ত্রিক আচরণ করে প্রশাসনকে হাত করে দল পার্টির মুখে লাথি মেরে দলের লোকের ভোটের অধিকার হরণ করে সাপ্পা সিল দিয়ে ক্ষমতায় থাকার কি বিভৎস, কি নগ্ন, কি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ প্রজন্মের আওয়ামী লীগও যদি এই বিষয়গুলো তারা জানছে, জানবে, নিজেরা লজ্জা পাবে যে এই ধরনের বক্তব্য কিভাবে দেয়। একবারও কি ইচ্ছা হয় না যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সেই নির্বাচনে আপনি নির্বাচিত হন, বিএনপি আপনাকে অভিনন্দন করুক, এরকম কি একবারও মনোবাসনা আপনাদের তো জাগ্রত হয় না? এই ভাষা মানে মার্চের আগে ডিসেম্বরের পরে গলাবাজি করাটা আমার মনে হয় জাতির সাথে এবং 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত লাশের সাথে রীতিমতো বেইমানি করা হয়। আমি দৃঢ়চিত্তে বলতে চাই যে আগের নির্বাচন ছিল সমঝোতার নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে, আর 5 জানুয়ারি 2014 নির্বাচন একতরফা নির্বাচন, একতরফা কোনো ভোট হয়নি, নিজেরা নিজেদের ক্ষমতা থেকে ঘোষণা দিছে, এবং 30 ডিসেম্বর নির্বাচন ডিসিএসপি প্রশাসনকে দিয়ে সাপ্পা সিল মারা নির্বাচন, এখানে আওয়ামী লীগের কোথাও কেউ ভোট দিতে পারেনি, তারা সাপ্পা সিল মেরে নিজেদেরকে বিজয় ঘোষণা করছে। এই জন্য সংলাপ আমরা চাই, আমরা সংলাপ চাই নেতা বলি না, কিন্তু সংলাপের তাৎপর্য থাকতে হবে, সংলাপের অর্থবহ থাকতে হবে, সংলাপ যে আপনারা ভালো করতে পারেন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনী ব্যবস্থা টেকসইয়ের স্বার্থে, আপনাদের প্রতি সেই আস্থাটা সাধারণ মানুষের এবং আমাদের সৃষ্টি করার দায়িত্ব কিন্তু আপনাদের, কারণ আপনারা এই যা করলেন তিনটা টার্মে বিন্দুমাত্র আস্থা একটা বোবারও নাই, একটা কানা ভিক্ষুকেরও নাই, একটা কানে শুনতে পায় না এরকম খসারও কিন্তু নাই, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আর আপনি বললেন যে বেনিফিশিয়ারি যেহেতু জিয়াউর রহমান ছিল, তার মানে আপনি বুঝালেন যে আওয়ামী লীগের পরবর্তী খন্দকার মোস্তাকের শাসনামলের পরে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, অতএব জিয়াউর রহমান ওই বেনিফিশিয়ারি বানিয়ে আপনি তাকে হত্যাকারী বানাচ্ছেন শেখ মুজিবুর রহমান সাহেবের। দেখেন আল্লাহর ভাগ্যের কি নির্মম পরিহার, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব অনেক অবদান, কিন্তু দুজনেরই দেখেন অস্বাভাবিক মৃত্যু, কোনো বিবেকবান মানুষ অস্বাভাবিক মৃত্যু কিন্তু কেউ গ্রহণ করতে পারে না। আপনার নেতা মরেছে মৃত্যু, আমার নেতা মরেছে মৃত্যু,
দুটাই কিন্তু সমান কষ্টের। আপনার আঙ্গুল কাটলে যে রক্তটা বেরোবে, যে হৃদয়ে রক্তক্ষরণ হবে, যে ব্যথা কষ্ট আপনি পাবেন, আমার নেতার অস্বাভাবিক মৃত্যুতে একই কষ্ট একই দুঃখ কিন্তু আমি পেয়েছি। জিয়াউর রহমানের মৃত্যু পর তাহলে আমি যদি বলি এখন বেনিফিশিয়ারি এরশাদ, তাহলে হত্যাকারী সে 86 নির্বাচনে কারা কারা গেছিল তারা বেনিফিশিয়ারি, এখন পর্যন্ত পার্লামেন্টে কারা জোটভুক্ত আছে, কারা ওই অধীনস্থ বিরোধী দল হিসেবে কারা আছে, এই দুটো জোট কেন ভাঙছে না, তাহলে জিয়াউর রহমানের হত্যাকারী তারা। এগুলো যদি আমি হয় চিৎকার দিয়ে প্রতি টক শোয়ে বলি, মানুষকে এগুলো চাবে, আশা করবে, শুনতে চাবে, পছন্দ করবে না কি করবে, এগুলো বিবেচনা কিন্তু বিষয় আছে, এগুলো মাথায় রাখতে হবে। আপনি বললেন 2008 সালে গৌতম চক্রবর্তী যা ভোট পাইছে 30 ডিসেম্বর তাই ভোট পাইছে, ভোটার লিস্টে ভোটার বাড়লো, আমাদের ভোট বাড়লো না, এইটা হচ্ছে আপনাদের একটা পলিসি। সাপ্পাসিল মারার সময় হিসাব করে ওই আগেরটা আমাদের রেখে দিয়েছেন, আর সাপ্পাসিল মারতে মারতে এত বেশি মেরে ফেলছেন আপনারা যে আপনারা আপনাদের জায়গায় ঠিকঠাক মতো করে আপনাদের ভোট বাড়ছে আমাদের ভোট বাড়িনি। ভাই মেনে নিলাম আপনাদের ভোট বাড়ছে আমাদের বাড়িনি, একটা নিরপেক্ষ নির্বাচন দেন ভাই, 300 সিট আপনারা নিয়ে নেন ভাই, আমরা দলের পক্ষ থেকে একটা সিটও আমরা চাই না, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে চাই, জনগণ যাকে ভোট দেওয়ার স্বাধীনতা চাই, যাকে ভোট দিবে সঠিক গণনা আমরা চাই, সেই সংলাপ বসেন করেন, গ্যারান্টি দেন। আপনাদের সংলাপ মানে মানুষ মুখ ফিরায় নাই যে এরা ওই ডিসিএসপিকে বাইর করবে, সাপ্পাসিল মারাবে, ওদের প্রেসক্রিপশন মাফিয়ে নির্বাচন কমিশন করবে, করে ওরা ভোট করবে ওদের মতো, ওদের ক্ষমতায় থেকে নিজেদেরকে বিজয়ী ঘোষণার ভোট করবে। মুখ ফিরায় নিছে মানুষ ভোটাররা। আপনি বলছেন রেমিটেন্স বাড়ছে, তারপর অবশ্যই বাড়ছে, কার কার অবদান এটা? এটা যারা বিদেশে যাচ্ছে তাদের দেশে টাকা পাঠাচ্ছে, রপ্তানি বাড়ছে, হরতাল নাই, অবরোধ নাই, পিকেটিং নাই, গণতন্ত্র হরণ করছেন, বাক স্বাধীনতা হরণ করছেন, রাস্তা নামতে দেন না, মাঠে নামতে দেন না, বছরে একবার সুযোগ দেন, ওই যেমন এখন যাচ্ছি, আবার করোনা বাড়াই দিবেন টিভিতে, বাড়াই দিয়ে আবার এটা বন্ধ করে দিবেন, এই যে এখন হরতাল যদি না থাকে রেমিটেন্স বা ইয়ে আপনার বিদেশে রপ্তানি হবে না কেন, সমস্যাটা কী? এটা আপনাদের কী অবদান? কৃষক ফসল ফলাচ্ছে আপনাদের কী অবদান? আপনাদের কোনো অবদান আছে? উচ্চশিক্ষিত ছেলেরা ওই সমুদ্র পথে যাচ্ছে নিজের লাইফ রিস্ক নিয়ে, গহীন অরণ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, হাড্ডিগুটি পাওয়া যাচ্ছে, এটার অবদান নেবেন না? বিডিআর পিলখানা হত্যার অবদান নেবেন না? বেসিক ব্যাংক ডাকাতির অবদান নেবেন না? সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ লুট করছে এটার অবদান আপনি নেবেন না? শেয়ার মার্কেট ধ্বংস করছেন এটার অবদান আপনি নেবেন না? আপনি বাংলাদেশ ব্যাংকের আজকে টাকা নাই, টাকা চুরি হয়ে গেলো, রিজার্ভ চুরি হয়ে গেল, এটার অবদান আপনার না? এটা আপনাকে নিতে হবে। বালিশ চুরি, তুলা চুরি, কয়লা চুরি, সোনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সোনা নাই, এটার অবদান আপনাকে নিতে হবে। অবদান যখন নেবেন সবই নেবেন, আপনার ক্ষমতা থাকা অবস্থায় যা যা ঘটনা ঘটবে সবই তো আপনার অবদান, এটা আপনি অস্বীকার করবেন কি দিয়ে? এখানে অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নাই। আপনি বিএনপিকে একটা প্রতিক্রিয়াশীল সংগঠন বললেন, মোটেও না। বিএনপি হচ্ছে একটা প্রগতিশীল বহুদলীয় গণতান্ত্রিক সংগঠন, এবং ধানের শীষে ভোট নাই, নিরপেক্ষ নির্বাচন দেন না ভাই। ধানের শীষকে মানুষ কত ভালোবাসে সেই নমুনাটা দেখেন, দেখে থেকে দেখেন, আবেগ দ্বারা পরিচালিত হওয়া ভালো, কিন্তু সেই আবেগ দেশের স্বার্থে হতে হবে, সেই আবেগ গণতন্ত্রের স্বার্থে হবে, সেই আবেগ জনগণের স্বার্থে হতে হবে, সেই আবেগ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই মজবুত করার আবেগ থাকতে হবে, তাহলে ভালো। নাহলে আপনি যে আবেগে আছেন শুধু নৌকার ভোট, খোদা না খাস্তা নিরপেক্ষ নির্বাচন হয়ে গেলে খবর আছে, কিন্তু দেখবেন সারা বাংলাদেশ পুরায় বাড়া 10টা সিট নাই, ওই আবেগ থেকে সরে আসেন, বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন, মনে মনে সত্য কথাটা বুঝেন, বুঝে চেষ্টা করেন, জনগণের কাছে সত্যিকার অর্থে যান। এই যে আইভি কি আকুতি করছে যে আমি অমুকের মেয়ে, আমি আগের ওই প্রতীক পাইছি, সেই প্রতীক পাইছি, আমি গতবার নৌকা পেয়ে যাচ্ছি, যাই হোক নৌকা যেমন তেমন আপনি আমাকে দেখেন ভোট দেন, মানেটা কি? আপনাদের বক্তব্যে নৌকার আবেগ কমছে, ইমেজ কমছে, জনপ্রিয়তা কমছে, শূন্যের কোঠা পৌঁছেছে, এটাই কিন্তু আমরা একেবারে শেষের দিকে জাস্ট আমি আরো 1-1.5 মিনিট সময় দিচ্ছি আপনাকে, যদি আর কিছু যোগ করবার থাকে আমি আর আসবো না আপনার কাছে। আমি যেটা চাই যে বাংলাদেশের আমরা হচ্ছে তরুণ প্রজন্মই, আমরা 45, 46, 48, 50, 52, 55, 60 বছর পর্যন্ত তরুণ প্রজন্ম আমি ধরবো বাংলাদেশের। আমরা নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা চাই যেখানে কোনো হানাহানি হবে না, বাপদাদার সম্পত্তি না যে একজন রাষ্ট্রের তিন বাহিনীর বন্দুক পিস্তল নিয়ে ভোট দখল করবে আর জনগণ নিরস্ত হয়ে যাবে হচ্ছে ভোট দিতে, ওখানে লাশ হয়ে পড়ে যাবে। আজকে শাহাদাতি নির্বাচন ইউনিয়ন পরিষদ, এই নির্বাচন থেকে মুক্তি পেতে হবে, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এমন একটা টেকসই নির্বাচন ব্যবস্থা থাকবে যেখানে আপনি বিরোধী দল থাকলেও, আমি ক্ষমতায় থাকলেও সন্দেহের কোনো অবকাশ থাকবে না, এবং আপনি ক্ষমতায় থাকবেন আমি বিরোধী দল থাকবো, আপনাকে আমি সন্দেহ করবো না। পার্শ্ববর্তী দেশের অনেক কিছু ধার করেন, চুরি চুট্টামি, নকল শাড়ি, নকল কারবার, নকল ওষুধ, এগুলা আরে ভাই ওদের গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রতিষ্ঠানটা গুলো নকল করি না, একটা নির্বাচন কমিশন ওদের মতো বানাই, একটা বিচার ব্যবস্থা ওদের মতো বানাই, বানায় দেখেন একটা ডিসিএসপি যে জবাবদিহিতা,
ডিসিএসপি রাজনৈতিক দলকে আমরা যেহেতু অনিয়ম করি যে শাসনটা করছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সেখানে, সেটা দেখেন এ কি ছাত্রা ডিসিএসপি, এমন একদিন আসবে দেখবেন আপনাদেরও বিচার হবে ভোট চুরির অপরাধে। আর জেলা প্রশাসক সহ ডিসিএসপি যারা জেলায় জেলায় এগুলো চুরি করছে, জেলায় জেলায় ট্রাইব্যুনাল হবে এই ভোট চুরির এবং সাপ্পা সিনেমার প্রশাসন সহ প্রত্যেকেরই বিচার হবে, সেই বিচারের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য বিচার হওয়ার পূর্বে গণতান্ত্রিক আওয়ামী লীগ গণতান্ত্রিক জায়গায় ফেরত আছেন। এই বিজয়ের মাস, স্বাধীনতার মাসে গণতান্ত্রিক লেবাসে আসেন, গণতন্ত্রের জায়গায় আসেন, গণতান্ত্রিক স্লোগান নয়, সত্যিকার গণতন্ত্র দেখতে চাই। উনি অনেক কথা বলেছেন, আসলে সব কথা তো আর অল্প সময়ে জবাব দেওয়া যাবে না। শুধু আমি একটা জিনিস বলি, সেটা হলো দেখেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ প্রশাসন এটা প্রতিষ্ঠান। উনি যেভাবে ঢালাওভাবে ডিসিএসপিদের কথা বললেন, আমি আমার 3 বছরের অল্প সময়ে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা যে কাজগুলি করেছি সেইখানে এই কোভিডের মধ্যে এদেশের ডিসি, ইউনো, এসপি, ওসিরা যেভাবে দায়িত্ব পালন করেছে এটা চিন্তার বাইরে। ইভেন আমি আবার উদাহরণ দিয়েই বললাম, উনি চোখে দেখেন এখন, ওনাদের তো আসলে চোখে দেখাইলেও তো ওনারা দেখে না। আমি তো আমার বললাম যে আমি দায়িত্ব নিয়ে বললাম যে নাগরপুর এবং দেলদুয়ারে যে দুটো নির্বাচন হয়েছে, আমার ওই এলাকার ডিসি এবং এসপি আমার সাথে কথা বলে যে স্যার ওইখানে শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে আমরা নির্বাচন করব, আমি ওনাদের সাথে একমত প্রকাশ করেছি যে হ্যাঁ অবশ্যই আমরা এটা চাই এবং সেখানে হয়েছে। সো সবাইকে ঢালাওভাবে যদি আপনি যদি আজকে কোর্টের উপরে আস্থা না রাখেন, বিচার ব্যবস্থার উপরে আস্থা না রাখেন, আপনি রাষ্ট্রপতির উপরে আস্থা না রাখেন, প্রশাসনের উপরে আস্থা না রাখেন, আপনি কী চাচ্ছেন আমি কিন্তু বুঝতেছি না। আপনার আলোচনার মধ্যে সুর কিন্তু ভালো না, আর ওই শক্তি আপনার নাই, ওই শক্তি আপনাদের নাই, ওটা ভোটা হয়ে গেছে, ওই শক্তি আপনাদের নাই যে মানুষকে উদ্বুদ্ধ করবেন। তাহলে যেদিন খালেদা জিয়া জেলে যেত ওই দিনই দেশে আগুন ধরতো। এই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে যে যা করতেছেন এটা মানুষ দেখতেছে, অতএব এইগুলা মানুষ সবই দেখে। অবশ্যই আমরা 12 বছর বা 13 বছর শাসন ব্যবস্থার মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমাদের অনেক বনাম জানি কি মানুষ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিচার ব্যবস্থা আনা হয়েছে, হলমার্ক আমরা উদ্ধার করেছি, আপনাদের জন্য ওয়েট করি নাই, আমরা এখনও হাওয়া ভবন বানাই নাই, আমরা এখনও এই আমাদের কোনো লোককে আমরা কিন্তু ছাড় দিচ্ছি না, যে যখন দুর্নীতির সাথে সংযুক্ত হচ্ছে দলীয় হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ব্যবস্থা আমরা নিচ্ছি। মানুষের কাছে বললেন যে আমি মানুষের সাথে কথা বলি, আওয়ামী লীগ হয়তো শতভাগ মানুষ সমর্থন করে না, বিকল্প হিসাবে একটা মানুষও কিন্তু বিএনপির হাওয়া ভবনে ফিরে যেতে চায় না, কেউ কিন্তু বিএনপির 2001 থেকে 2006 সালে শাসন ব্যবস্থায় কেউ ফিরে যেতে চায় না, বিএনপির মানুষও চায় না। সেইখানে হাওয়া ভবনের মাধ্যমে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এটা তো মানে প্রকাশিত সত্য যে মানে তাদের টাকা ফেরত আনা হয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে ই করছে, এদেশে না বিদেশের কোর্টে প্রমাণিত হয়েছে। আপনারা স্বচ্ছ রাজনীতি চান, দক্ষ এই যে যারা মাঠ করবে, আপনাদের মতো যারা মাঠে পর্যায়ে আছে তাদের সম্মতিতে আসেন। তখন ওই যে বললাম যে নিরপেক্ষ শব্দটা আপনারাই বলছেন, আপনাদের নেত্রী বলছেন, যার জন্য আপনারা জিকিরাস্কার করেন, জান দেন যে নিরপেক্ষ বইলা কোনো লোক নাই, পাগল আর শিশু ছাড়া, নিরপেক্ষ না, রেফরি রেফারিং করবে, আপনাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলে জিততে হবে, ওখানে ফাউল হবে, কার্ড হবে, সেইখানে জিততে হবে। আপনারা যা বলেন এটা কোথাও নাই। পশ্চিমবঙ্গের নির্বাচনের উদাহরণ দিলেন, কয়জন মানুষ পশ্চিমবঙ্গে মারা গেছে নির্বাচনের সময়, কতটা সংশোধিত হয়েছে দেখেন নাই টিভিতে। নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো বিকল্প নাই, কে নির্বাচন ব্যবস্থা নিয়ে তৃণমূল কোশ্চেন করছে, বলছে যে তারা পক্ষপাতিত্ব করতেছে। তারপরে শুনেন, জনগণ যদি আপনার পক্ষে থাকে, জনগণকে যদি আপনার পক্ষে থাকে, তাহলে ভোটে বলেন আর রাস্তায় বলেন, জোর করে ক্ষমতায় থাকা যায় না, জনগণের আস্থা নিয়ে, জনগণের ভোটে এবং জনগণের আস্থায় ক্ষমতা থাকতে হয়, এবং সেটা বাংলাদেশ আওয়ামী লীগ পারে, এবং এই সোনার বাংলা গড়ার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ 2023 আবারও নৌকায় জয়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এবং মিস্টার আহসানুল ইসলাম টিটু। দর্শক, নতুন বছর শুরু হলো এবং আলোচনায় এটি বেরিয়ে এসেছে যে আমাদের রাজনীতিতে গণতন্ত্রের সংকট আছে, এবং আমরা আশা করব যে নতুন বছরটিতে যেহেতু 2023 শেষে নির্বাচন আছে,
অবশ্যই বাংলাদেশের মানুষের একমাত্র আরাধ্য হোক এই মুহূর্তে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র যেটি আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, আমাদের সেই সত্যের নির্বাচন বলি, তার আগের আন্দোলন বলি, কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ বলি, এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের যে সংবিধান, মূল সংবিধান, সেই সংবিধানের যে পুলনীতি, সব জায়গায় কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের কথা ছিল। কাজে সেটি আমাদের আরাধ্য হোক, এটিকে শক্তিশালী করবার জন্যে দুপক্ষেরই ভূমিকা আছে, অবদান রাখতে হবে, এবং এই দুপক্ষ যদি সক্রিয় হয় এবং এই দুপক্ষ যদি ইতিবাচক মনোভাব নিয়ে গেয় জনগণ নিশ্চয়ই সেই প্রক্রিয়ায় সামিল হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।